ভয়াবহ আগুনটা হতো না যদি ফায়ার ব্রিগেডের যে দুটো গাড়ি প্রথমে এসছে তারা যদি ঠিক মতন জলটা সাপ্লাই দিতে পারতো, তাহলে আমাদের এই এতগুলো দোকান পুড়ে যেত না, 30টা দোকানে আগুন লেগেছে। কিন্তু ফায়ার ব্রিগেড যে দুটো গাড়ি নিয়ে এসছে তাদের কোনো জল ছিল না, জল দিতে পারেনি। তারপরে যখন আরেকটা এসছে তাদেরও মেশিন খারাপ, ওটাও মেশিন চলছিল না, যার জন্য আজকে আমার 30টা দোকানদার সর্বনাশ হয়ে গেল। সব থেকে দুঃখের ব্যাপার আমরা কোনো ইন্স্যুরেন্স পাবো না, এই যে দেখুন মাল সব নষ্ট হয়ে গেল, পুজোর বাজার সবাই মাল বেশি করে উঠিয়েছে পুজোর বিক্রি করবে বলে, আজকে তাদের সর্বনাশ হয়ে গেল। তাদের মাথায় হাত তাদের, আমরা ইন্স্যুরেন্স পাই না, কেন পাই না, কেন সরকার আমাদেরকে দেখে না। দুর্ভাগ্যজনক এতগুলো দোকান, তাদের স্টক উৎসবের সমস্ত স্টক তাদের মজুদ ছিল, সেই অবস্থার মধ্যে এই দোকানগুলো প্রচুর ক্ষতি হয়েছে, মানে যার হয়েছে সে বুঝতে পারছে। পুরো দোকানদারদের সাথে এবং এখানে যে ব্যবসায়ী সমিতি তাদের নিয়ে আমরা বসব, পুরসভা পুরোপুরি তাদের পাশে আছে, এরা আমাদেরই সহনাগরিক, শিলিগুড়িতেই তারা থাকেন এবং বহুদিন ধরে এরা ব্যবসা করে, এদের পাশে আমরা সব রকমভাবে আমরা দেখব কতটা পুরসভা বিভিন্ন স্তরে আলোচনা করে যে কতটা এদের আমরা সাপোর্ট দিতে পারি। বলার তো প্র্যাকটিক্যালি কিছু নেই, যেভাবে আগুন লেগেছে যেভাবে ক্ষতি হয়েছে এইটা দুর্ভাগ্যজনক। পরিকল্পনার অভাব, জলের অভাব, দক্ষতার অভাব, বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ী বন্ধুরা বলেছে। আমি আশা রাখি যে সরকার ওনাদের পাশে দাঁড়াবে এবং আমাদের তরফ থেকে বা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি যে পুরো ঘটনাটা, যেহেতু আমাদের সাথে কেউ যোগাযোগ কথা বলার প্রয়োজন মনে করে না, তবুও আমি স্বতঃপ্রণোদিতভাবে বিএসএফ এসএসবি তাদেরকে জানিয়েছিলাম, তাদের একটি গাড়ি এসছে, তাদের পার্সোনালরা এসছে, তারা সহযোগিতা করছে, সবাই মিলে পরিকল্পনা করে এই আগুনটাকে কিন্তু এত দূর যেত না, পরিকল্পনা অভাবের কারণেই এই আগুনটা এত দূর গেছে। অনেক অভিযোগ, অনেক পরবর্তীকালে আমি সেগুলো নিয়ে বলব, এইগুলো নিয়ে আমার উত্তর দেব না, কারণ এইগুলো অফিসিয়াল স্টেটমেন্ট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।